আমাদের প্রোগ্রামে আসছে ইকবাল গ্রামীণ ব্লগের ইকবাল ভাই, তারপরে অনেক মজা হবে। আরও অনেক গেট টুগেদার আয়োজন উপলক্ষে অনেক পরিশ্রম করছেন এবং আপনাদের সাফল্যটা, আপনাদের কষ্ট কষ্ট সাফল্যের কারণে আজকে এতটুকু পর্যন্ত আসছে, এটা কি প্রতি বছর হবে কি না সম্পর্কে বলে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শুরু করছি, আমরা শুরু করছি, আপনারা এটা চালু রাখবেন, আপনারা এটা চালু রাখবেন, আমরা শুরু করে দিছি। এখানে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, আমরা করে দিছি, এখন আপনারা এটা এই চালু রাখবেন। এবং এখানে যা যা গ্যাপ হয়েছে সব কিছু তো আমরা করতে পারিনি, আমাদের সীমাবদ্ধতা ছিল, সময়ের সংক্ষিপ্ততা ছিল, সবাইকে এক জায়গায় করা, সবার মতামত নেওয়ার এটা একটা ইয়ে ছিল। আমরা যতটুকু করছি এখান থেকে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কুমিল্লা হচ্ছে একটা ব্র্যান্ড, কুমিল্লা সবসময় সবার আগে থাকবে। কুমিল্লার কথা কইতে পারলে শুনতে পারলে আপনি, হ্যাঁ চালু রাখবেন আর সব জেলার আগে থাকবেন। আমরা বিপিএল শুরু হয়েছে, বিপিএল শুরু হয়ে আসটা না, ছয়টা কাপ সারছে, চারটায় আমরা কুমিল্লার মাইসে নিয়েছি। কুমিল্লা হলো ব্র্যান্ড, আপনারা পারতো না কেউ, আমরা একখানো থাকলে কেউ পারতো না ইনশাল্লাহ। এটা হচ্ছে কুমিল্লার চোখের আশিক পায়েল ভাই, আমি প্রচুর আসি বেলাল ভাইয়ের ব্লগে, প্রচুর আসি, ঠিক আছে। বেলাল ভাই এখন উনি মুখ দেখাতে চায় না, আমি এই পুরা কুমিল্লায় ওনারে ভাইরাল করবো। আমি যে কি জানি আমি, আচ্ছা যাক, আমি আমার পেজের নাম জানি না, আমি আসি কুমিল্লার চোখের আশিক ভাই, কুমিল্লার চোখ পেজের অ্যাডমিন, ব্র্যান্ড কুমিল্লার, ব্র্যান্ড কুমিল্লার, ব্র্যান্ড। আর এই প্রোগ্রামের সবচেয়ে বেশি যে মানুষটা কষ্ট করছে, কাছে ছিল, বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পরিশ্রম, এই দুইজন হচ্ছে শিমু এবং একা, শিমু এবং একা ব্লগের অ্যাডমিন, দুজন মামে একই পেজের অ্যাডমিন, ওনারা একসাথে ব্লগ করে, ওনারা আসছে আজকের এই গেট টুগেদারে। এটা হচ্ছে কানন গো, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওর নাম, পুরো নাম হচ্ছে সাখাওয়াত বিন জাফর, জাফর, হ্যাঁ ওনার পেজের নাম হচ্ছে কানন গো, উনি আসছে আজকের এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায়। হ্যাঁ হচ্ছে সুমন 68 পেজের ওনার বা অ্যাডমিন, আজকের এই মিলন মেলায় ও আসছে। ওর বাসা কোথায়? ঠাকুরপাড়া, ঠাকুরপাড়া। আসসালামু আলাইকুম, হ্যাঁ ও যাক, ইতিমধ্যে আসলে বড় একটা পেজ বাদ পড়ে গেছে, প্রজন্ম টিভির অ্যাডমিন। আমি শাহরিয়ার শাহিন, প্রজন্ম টিভি, শাহরিয়ার শাহিন। আসলে আজকের এই মিলন মেলায় উনি আসছে, ওনার বাড়ি হচ্ছে বরুড়া, জি জি বরুড়া থেকে আসছে। তো আজকে হচ্ছে বেলাল ভাইয়ের সাথে দেখা করে মানে খুব ভালো লাগতেছে, আর বিশেষ করে কুমিল্লার ছোট বড় সবাই আসছে, আর এই সুন্দর একটা আয়োজন যারা করছে বেলাল ভাই সহ যারা ছিল পায়েল ভাই, সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও কম হবে, এত সুন্দর একটা মনোমুগ্ধকর আয়োজন, আর আমরা যারা আসছি আমরাই বলতে পারবো এই আয়োজনটা কতটা সুন্দর। আমি আবারও ধন্যবাদ জানাই, আর আমরা চাই এই আয়োজনগুলো আমাদের কন্টিনিউ হোক, ভবিষ্যতে আরও সুন্দর, আরও জাঁকজমকভাবে হোক। শেষে ভাই এনে হচ্ছে আর এস রওশন পেজের অ্যাডমিন, ভাইয়ের পুরো নাম কি? আর এস রওশন শাহিন, আর এস রওশন শাহিন। আজকের এই মিলন মেলায় আসছে, তো ওনাকে মিলন মেলার পক্ষ থেকে, মিলন মেলার কমিটির পক্ষ থেকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের নাজিম গুডনেস নাজিম পাটোয়ারি পেজের অ্যাডমিন, নাজিম পাটোয়ারি, উনি আসছেন চাঁদপুর থেকে আজকের এই মিলন মেলায়। তো ওনারা আসাতে আসলে মিলন মেলাটা অনেক সুন্দর হয়েছে, নিচে অনেক গ্যাদারিং, অনেক লোকজন আসছে, অনেক মজা হবে আশা করি, সবাই খুব এনজয় করবে, ঠিক আছে দেখতে থাকেন। যাই হোক, এখানে কিছু ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখানে আসলে সবাই, উনি হচ্ছেন বুসুর মা, ওনার পেজের নাম হচ্ছে ব্রুশুর মা, কিন্তু ওনার নাম হচ্ছে ফাতেমা। কুমিল্লা বিডি ব্লগস পেজের অ্যাডমিন, আপনার নাম কি? ফারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম।
আর কুমিল্লার বেসপোর্ট, আর ইউটিউবারটা হচ্ছে ইভা ব্লগ ওয়ান, ইভা লাইফস্টাইল, ইভা কবির, ইভা কবির পেজের অ্যাডমিন। এই এই মাত্র আমাদের সবচাইতে বয়োবৃদ্ধ অনারেবল কন্টেন্ট ক্রিয়েটর গোলাম মহিউদ্দিন ইমান ভাই চলে আসছে। সবাইকে ধন্যবাদ আজকের এই কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায়। উনি সুদূর চট্টগ্রাম থেকে আসছেন, বাড়ি কুমিল্লায়, কিন্তু ওনার কর্মক্ষেত্র হচ্ছে চট্টগ্রাম। আও কি তো আমাদের বেলাল ভাই না যাক তোমার ভালো লাগে দেখানো আছে, কিরকম লাগে তোমার? ভালো লাগে। ভালো লাগে? আগে এরকম দেখেছো? এই প্রথম? আচ্ছা ঠিক আছে। তামিম পেজের অ্যাডমিন একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর, খুবই ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। আজকের এই গেট টুগেদারে চলে আসছে, তো কিছুক্ষণ পরেই আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আমাদের একটা 0.6 দিয়ে নিয়েছে, হ্যাঁ 1 দিনের 6 দিন।